নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হলো গরু এবং মহিষের ক্যালসিয়াম ঘটিত বিভিন্ন ধরনের রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং এই ক্যালসিয়াম ঘটিত রোগগুলির থেকে কিভাবে আপনার গরু এবং মহিষকে সুস্থ রাখবেন ঔষধ ছাড়া সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা এবং অ্যালোপ্যাথিক ঔষধের দ্বারা কীভাবে আপনারা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করা যাক ক্যালসিয়ামের অভাবের দরুন আমাদের গরু এবং মহিষের যে সমস্ত রোগগুলি আমাদের নজরে আসে বা আমরা লক্ষ্য করে থাকি সে সমস্ত রোগগুলি হল গবাদি পশুগণ দিন দিন শীর্ণকায় হয়ে থাকে গায়ের উজ্জ্বলতার ভাব থাকে না দেহের অস্থি বেঁকে যায় পশুটি দুর্বল হয়ে পড়ে তার দেহে শক্তি থাকে না আহারে রুচি থাকে না কিছু খেতে চায় না দল ছাড়া হয়ে থাকতে চায় বিরক্তির ভাব দেখা দেয় অস্থিতে ফুটো ফুটো অর্থাৎ ঝাঁঝরা হয়ে থাকে হাড় ছোট বড়, এবং সরু মোটা হয়ে থাকে সার প্রযোজনের অক্ষম হয়ে যায় এবং দুগ্ধবর্তী গাভী বা মোষের দুধের পরিমাণ কমে যায় এছাড়াও আরও কিছু অদ্ভুত লক্ষণ নজরে পড়ে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলি দেখা গেলেই আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবার এই ক্যালসিয়ামের ঘাটতি আপনারা কিভাবে পূরণ করবেন তা আবার ওষুধ না খাইয়ে সে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে নেব খুব সহজেই কিছু প্রয়োজনীয় জিনিস খাওয়ালে পরে আপনারা এই ক্যালসিয়ামের ঘাটতি সহজে পূরণ করতে পারবেন পশু পশুপালকগণ একটু চেষ্টা করলে সহজে এর চিকিৎসা করতে পারবেন প্রথম থেকে সাবধান না হলে শেষে মারাত্মক পর্যায়ে চলে যায় তখন আর নিজেদের চিকিৎসাধীনে পশুকে রাখা চলে না পশু চিকিৎসকের সাহায্য নিতে হয় ফসফরাস খাদ্য বেশি খাওয়াবেন এই জন্য কচি ঘাস বাঁশপাতা গমের ভুসি মটর শাক পালং শাক বরবটি ছোলা জব ছিম তিল জোয়ার কিছু চিনি বাদাম খাওয়ালে পরেও খুব উপকার পাওয়া যায় এছাড়াও সয়াবিন গাজর ওলকপি প্রভৃতি সাধ্যমতো খেতে দেবেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই সমস্ত খাবারগুলি যদি আপনাদের গৃহপালিত পশুকে খাওয়ান তাহলে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কখনোই দেখা দেবে না এগুলি ছিল আপনাদের গৃহপালিত পশুর প্রথম থেকে চিকিৎসার মধ্যে রাখা যাতে ভাবে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না আসে কিন্তু যদি ক্যালসিয়ামের ঘাটতি চলে আসে সেক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে হবে আর সেই অ্যালোপ্যাথিক চিকিৎসা এবার আপনাদের সাথে আলোচনা করে নেব ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্যে সব থেকে ভালো ঔষধ যেটা হলো সেটি হচ্ছে অস্টোভ্যাট এই ঔষধটি খুবই ভালো এই ওষুধটা প্রতিদিন যদি আপনাদের গরুকে বা মহিষকে খাদ্যের সঙ্গে একশো ml করে মিশিয়ে খাওয়ান তাহলে পরে আপনাদের গরু যে সমস্যাটা রয়েছে শরীর শীর্ণ হয়ে যাওয়া অস্থি বেঁকে যাওয়া অথবা যে গরু দুগ্ধপতি গাভীর যে দুধ কমে যাওয়া অথবা বিভিন্ন খাওয়ারে অরুচি আসা সে সমস্ত সমস্যাগুলির খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং এই ওষুধটা সবথেকে ভালো যেটা গুণাগুণ সেটি হচ্ছে এই ওষুধটি আপনাদের গৃহপালিত পশু গরু বা মহিষটিকে খাওয়ালে পরে দুধের পরিমাণ খুবই বেড়ে যাবে এছাড়াও গরুর যে দুর্বল ভাব এবং দেহের যে শক্তি না থাকার যে সমস্যা তাতে এই ওষুধটি খুব ভালো কাজ করবে ওষুধটির দাম খুব বেশি না আপনারা এই ওষুধটি মার্কেট থেকে সংগ্রহ করতে পারবেন এবং ওষুধটি খুবই ভালো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডাক্তারের সাথে একবার পরামর্শ করে নেবেন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিও এখানে শেষ হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ